আপনি কি জানেন এবার ঈদুল ফিতরে একই সঙ্গে কয়টি সিনেমা রিলিজ পাবে? গেস করেন। আপনি যদি এটা গেস করতে যান তাহলে আপনার কাছে মনে হবে সর্বোচ্চ 5 থেকে 6টা সিনেমা। বাট এখন পর্যন্ত প্রায় 10টি সিনেমা ঈদ রিলিজের প্ল্যান করে ফেলছে। জাস্ট একবার ভাবেন, একটা ঈদে 10টি সিনেমা রিলিজ পাবে, এর চেয়েও বেশি হতে পারে। এখন আমার কথা হচ্ছে যে যারা এই ঈদের সিনেমাগুলো রিলিজ করবে, প্রায় 10 থেকে 11টা সিনেমা যদি ঈদে রিলিজ করে, তারা হয়তো এখন সেই 2004-05 আমাদের ইন্ডাস্ট্রির যে সিচুয়েশনটা ছিল বা তখন যে আমাদের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল বা যে পরিমাণ সিনেমা হল ছিল, তারা হয়তো তাদের কল্পনায় সেই সময়টাই ভাবতেছে। যদি এটা না ভাবতো তাহলে এতগুলো সিনেমা কখনোই তারা এই ঈদ রিলিজের প্ল্যান করতো না। আই থিঙ্ক আমি তো কিছুদিন আগেও মনে হয় এই ঈদের সিনেমা রিলিজ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে হয়তো বড় স্টারদের নিয়ে কথা বলেছিলাম যে বড় স্টাররা যদি ঈদের সিনেমা রিলিজ করে আর বাকি যারা রয়েছে তারাও যদি ঈদের রিলিজ করে তাহলে তো তাদের খুঁজেই পাওয়া যাবে না। শাকিব খানের এবার ঈদের রিলিজ পাবে একটা সিনেমা রাজকুমার, বাট এর সাথে কিন্তু আরো 9টা সিনেমা রিলিজ পাবে। এখন যারা যেসব ডিরেক্টর বা যেসব প্রোডাকশন হাউস থেকে এই অ্যানাউন্সটা করে দিয়েছে যে তারা ঈদেই সিনেমা রিলিজ করবে, তাদেরকে নিয়ে কেন কথা হচ্ছে না? তারা যে সবসময় বলে যে ঈদ ছাড়া কেউ সিনেমা রিলিজ করে না, আপনারা নিজেরাই তো করেন না। প্রায় 10টি সিনেমা অ্যানাউন্স অলরেডি হয়ে গেছে যে ঈদে তারা এই সিনেমাগুলো রিলিজ করবে। অথচ এদের ভিতরে অনেকেই, আপনি যদি তাদের ইন্টারভিউগুলো দেখেন, সেখানে তারাই বলে যে ঈদ ছাড়া কেউ সিনেমা রিলিজ করে না। সেইখানে আপনারা নিজেরাই তো সিনেমা রিলিজ করার সাহস পাচ্ছেন না ঈদ ছাড়া। যে 10টি সিনেমা রিলিজ পাওয়ার সম্ভাবনা এবার ঈদে সেটার লিস্ট একটু দেই। প্রথমত জাস্ট মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস থেকে পটু, এরপর শরীফুল রাজের ওমর, তার আরেকটা সিনেমা ঈদুল ফিতরে রিলিজ পাবে, আই মিন শরীফুল রাজের দেয়ালের দেশ, যেখানে তার কো অ্যাক্ট্রেস হিসেবে থাকবে বুবলি, এরপর ফেরদোসের আহারে জীবন, শাকিব খানের রাজকুমার, এরপর কপ ক্রিয়েশন থেকে আই থিঙ্ক সানি সানোয়ারের এশা মার্ডার, এরপর একটা বস্তা বসা ফেরারি, এরপর শরীফুল রাজের আরো একটা যেটাও ঈদ রিলিজের প্ল্যান চলছে কাজল রেখ, এরপর আদর রাজাদের লীলা, এন্ড লাস্ট এমডি ইকবালের ডেড বডি। এখন আমি যে সিনেমাগুলোর নাম বললাম এর ভিতর কোন সিনেমাগুলো ভালো চলবে সেটা নিয়ে পরে বলি, বাট এইখানে আর একজনকে নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে শরীফুল রাজ। শরীফুল রাজে যে 3টা সিনেমা লাইন আপে রয়েছে, দেয়ালের দেশ, ওমর এবং কাজল রেখা। কাজল রেখা সিনেমা তো ঈদুল ফিতরে আসবে, এটা অলমোস্ট কনফার্ম। ওমর সিনেমাটা ঈদুল ফিতরে আসবে, এটাও কনফার্ম। কাল আবার তারা অ্যানাউন্স করে তাদের দেয়ালের দেশ এই সিনেমাটা ঈদে রিলিজ করবে। এখন আমার প্রশ্ন, এই যে শরীফুল রাজে 3টা সিনেমা ঈদ রিলিজের প্ল্যান করতেছে, আপনার কি মনে হয় 3টা সিনেমা রিলিজ করলে প্রত্যেকটা সিনেমা 30 থেকে 40টা সিনেমা হল পাবে, এরপর শরীফুল রাজের হিউজ একটা ফ্যান বেস আপাতত বাজেটটা রিকভার করতে হেল্প করবে, আপনার কি এটা মনে হয়? আমার কথা হচ্ছে যে শরীফুল রাজের লাইন আপে যে কয়টা সিনেমা, 3টা সিনেমা আপাতত আর যাই হোক কন্টেন্ট ভালো, কারণ শরীফুল রাজের স্ক্রিপ্ট চয়েস খুবই ভালো। একই ডেটে 3টা সিনেমা কেন? 2টা সিনেমা রিলিজ করে তো সেখানে রিস্ক, সেখানে 3টা সিনেমা অ্যানাউন্স তারা অলরেডি করে ফেলছে যে তারা ঈদের সিনেমাগুলো রিলিজ করবে। শরীফুল রাজের এই 3টার ভিতর একটা সিনেমা, সেটা কাজল রেখা হোক বা সেটা ওমর হোক, যেকোনো একটা সিনেমা যদি ঈদে রিলিজ করে, এরপর আরো যে বাকি সিনেমাগুলো রয়েছে তার ভিতর কোনো সিনেমা নিয়েই অন্যদের ভিতর তেমন একটা এক্সপেকটেশন থাকবে না। কারণ এই লিস্টে এখন আরিফিন শুভ বা সিয়াম আহমেদ বা অন্য যারা ভালো কাজ করছে এখন বা চঞ্চল চৌধুরী, তাদের সিনেমার অ্যানাউন্স আসেনি ঈদুল ফিতরের রিলিজের। তো আমি যে 9 থেকে 10টা সিনেমার নাম বললাম, এর ভিতর একমাত্র শাকিব খানের রাজকুমার বাদে অন্য আর যে সিনেমাগুলো রয়েছে সেগুলোর সাথে রিল্যাক্সে কম্পিটিশন করে যেতে পারবে। বাট সেটা যদি হয় একটা সিনেমা, যদি ঈদে 5 থেকে 6টা সিনেমা রিলিজ করে, এটা যদি কনফার্ম হয়, এটা যদি লকড হয়, যদি সেখানে আরিফিন শুভ, সিয়াম আহমেদ বা এদের সিনেমা যদি রিলিজ না করে ঈদুল ফিতরে, তাহলে শাকিব খান অন্যদিকে শরীফুল রাজের যে কোনো একটা সিনেমা যদি রিলিজ করে, তাহলে এই 5-6টা সিনেমার ভিতর আমরা জানি যে ঈদে সর্বোচ্চ 2টা সিনেমা ভালো বিজনেস করে, 5-6টা সিনেমা রিলিজ করে, বাট ওয়ান উইক পর দেখা যায় যে 2টা সিনেমা নিয়ে কথা বেশি হচ্ছে। সেইখানে এবার ঈদে যে সিনেমাগুলো রিলিজ পাবে তার ভিতর কেউই শরীফুল রাজের যে কোনো সিনেমার সাথে কম্পিটিশন করতে পারবে না, বা শাকিব খানের কথা তো বাদই দিলাম। সো শরীফুল রাজের একটা সিনেমা যদি ঈদুল ফিতরে রিলিজ করে, পরবর্তীতে যে ফিল্মের কন্টেন্ট ভালো হবে, সেই ঈদে যদি কোনো স্টারের ফিল্ম রিলিজ হয় এবং একটা হাইপ ক্রিয়েট করা ফিল্ম থাকে, যখন সেই হাইপ ক্রিয়েট করা ফিল্মের সাথে এই ফিল্মটা নিয়ে আলোচনা হবে, তখন অটোমেটিক সেই ফিল্মটা বুস্ট হয়ে যায়। বাট শরীফুল রাজের যদি 3টা সিনেমা রিলিজ করে তাহলে কিভাবে হবে? তখন 3টা সিনেমাই ফ্লপ হবে। এর চেয়ে বড় আজব বিষয়, সিনেমা হল নেই 100টা, তারা সিনেমা রিলিজ করবে 10টা। ঈদে দেখা যায় যে 150 থেকে 160টা সিনেমা হল ওপেন হয় বা এটা তখন রানিং হয় শুধু ঈদের জন্য। একটা শাকিব খানের সিনেমা রিলিজ করলে সে নিজেই 100টা নিয়ে নেয় আর বাকি থাকে 50 থেকে 60টা। এর ভিতরে যদি আরো 5-6টা সিনেমা রিলিজ করে তার ভিতর দেখা যাবে যে প্রত্যেকে গড়ে 10টা করে সিনেমা হল পায় না। সবশেষে দেখা যায় যে ঈদের যে সিনেমাগুলো রিলিজ হয় সেই সিনেমাগুলোর যদি আপনি ভার্টিক্রি দেখেন, তাহলে দেখবেন যে একটা সিনেমা সুপার হিট হয়, তারপরে আর একটা সিনেমা এভারেজ বা হিট হয় বা সেমি হিট হয়, এর পরে কিন্তু কিছু হয় না। এর পরে যেটা হয় সেটা ডিজাস্টার এবং ফ্লপ, কারণ আপনার সিনেমা তো সিনেমা হলই পাচ্ছে, মানে তার একটা সিনেমা
আনিয়েস এখন শুধু রিলিজ করবে সেটা ফ্লপ হোক হিট হোক সেটা আর দেখে লাভ নেই, সেটা নিয়ে যে একটা প্রপার প্ল্যানিং ভালো প্ল্যানিং করে যে সিনেমাটা রিলিজ করবে সেই ধরনের চিন্তা ভাবনা তাদের নেই। সিনেমা রিলিজ করবে ফ্লপ হবে এরপর বলবে যে একটা ভালো সিনেমা বানিয়েছিল আপনারা দেখেননি এটা আপনাদের ব্যর্থতা, এটাই তাদের কমন ডায়লগ। এখনো ঈদের বাকি প্রায় 2 মাস, অলরেডি 10টা সিনেমা ঈদের রিলিজ পাচ্ছে এটা অ্যানাউন্স তারা করে দিয়েছে। এই 2 মাসে তো আরো 4-5টা সিনেমা অ্যানাউন্স করবে, সব মিলে দেখা যাবে যে যা তা একটা অবস্থা। সো এটা নিয়ে হয়তো আর নতুন করে কিছু বলার নেই। আপনাদের কি মনে হয় এবার ঈদের কয়টি সিনেমা রিলিজ পেতে পারে একই সাথে, 10টি 15টি নাকি 20টি, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।